পিরোজপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আজ শনিবার দুপুরে শহরের আখড়াবাড়ি কালীবাড়ি রাজারহাট ও পালপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ মুকিত হাসান খান সদর থানা রসি আবদুসোবাহান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাগোহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান পিরোজপুর জেলার সাতটি উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্য যে কোনো সময়ের চেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে কেউ যদি কোনো নাশকতা করার চেষ্টা করে তবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেওয়া হবে না আসন্ন দুর্গাপূজায় পিরোজপুর জেলার সাতটি উপজেলায় চারশো আটান্নটি মন্দিরে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে